দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটা সেটিং শেখাবো যা জানা আপনার অত্যন্ত জরুরি। সবাই আমাকে বিভিন্ন কমেন্টসে প্রশ্ন করে থাকে যে কিভাবে বুঝবো আমার ইমো অ্যাকাউন্টে হ্যাক আছে কিনা বা অন্য কারো মোবাইলে লগ ইন করা আছে কিনা। তো এই প্রশ্নের জন্য আমি আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। প্রথমে আপনাদের যেটা করতে হবে, ইমোতে চলে যেতে হবে। তারপর ইমোতে যাওয়ার পর আপনার আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি সেটিংসটা সিলেক্ট করতে হবে। তারপর সেটিংসে সিলেক্ট করার পর আপনি এখানে অনেকগুলো লেখা দেখতে পাবেন, এর মধ্যে আপনাকে ইমো অ্যাকাউন্ট সেটিংসটা সিলেক্ট করতে হবে। তো তারপর আপনি ইমো অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, চেঞ্জ ফোন নাম্বার, পাসওয়ার্ড, নিক নেম, রিকোয়েস্ট ইনফো, মানে অনেক। তারপর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ম্যানেজ ডিভাইস। এই ম্যানেজ ডিভাইস থেকে আপনি যেটা আপনি বের করতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা কোন কোন মোবাইল বা কোন কোন মোবাইলে লগ ইন করা আছে। তো আপনি এখানে ম্যানেজ ডিভাইসে ক্লিক করেন। তারপর ম্যানেজ ডিভাইসে ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন যে এম টেন, অর্থাৎ আমার মোবাইলটা স্যামসাং গ্যালাক্সি M10, তো এখানে লগ ইন করা আছে। শুধু যদি এখানে অন্য কারো মোবাইলে লগ ইন করা থাকতো তাহলে আপনি ওই নামগুলো দেখতে পারতেন এবং ওইখান থেকে আপনি রিমুভও করতে পারতেন। তো দর্শক, এটা আপনাদের জন্য জানা অত্যন্ত জরুরি, কারণ আপনার মোবাইলটি হ্যাক হয়ে আছে কিনা বা অন্য কারো মোবাইলে লগ ইন হয়ে আছে, যা আপনার সেফটির বড় একটি প্রশ্নবিদ্ধ করবে। তাই আপনার সেফটির জন্য ইমো অ্যাকাউন্ট এই সেটিংসটা জানা আপনার অত্যন্ত জরুরি। থ্যাংক দর্শক, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।